4 মাস থেকে এখন ইউজিসি রেকমেন্ড মানে ইউজিসি বাধ্যবাধকতা করতেছে যে এখন 6 মাসে করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে কি মনে হয় যে ইউনিভার্সিটি সেমিস্টার গুলো কি 4 মাস থাকা উচিত নাকি 6 মাস থাকা উচিত? আমার কাছে সবসময় মনে হয়েছে আমি বিবিএস স্টুডেন্ট হিসেবে আমি চাবো যে ভাই 4 মাস করেন সবগুলা, গেট মি আউট অফ দ্য ইউনিভার্সিটি ইন লাইক 3 ইয়ার্স যদি সম্ভব হয়, কারণ তাহলে ভালো হয় জিনিসটা। বাট ওভারঅল আপনার কি মনে হয়? আমি যতটুকু স্টুডেন্ট এবং টিচারদের সাথে কথা বলে যা বুঝলাম, স্টুডেন্টরাও প্যারা খাচ্ছে 6 মাস করার কারণে, 4 মাসের কোর্স গুলো 6 মাস করার কারণে, কারণ টিচাররা এক্সট্রা লোড দিচ্ছে, সবাই হঠাৎ করে এক্সট্রা লোড দেওয়া শুরু করতেছে, তাই স্টুডেন্টদের জন্য প্যারা হচ্ছে। আর টিচাররাও আমি যাদের সাথে কথা বলছি তারাও এটাতে বেশ প্যারা খাচ্ছে যে ভাই আমরা হুদায় এক্সটেন্ড করতেছি, আর প্লাস জিনিসটা অনেকটা মানে ডিসিঙ্কে চলে যাচ্ছে জিনিসটা। তো আপনাদের কি মনে হয়, 6 মাস হওয়া উচিত না 4 মাস হওয়া উচিত? আমি সবসময় 4 মাসের পক্ষপাতী, যেগুলো জায়গায় মেডিকেল আর্কিটেকচার যেগুলো জায়গায় আসলে অনেক পড়ানোর জিনিসপত্র আছে ওগুলো বাদে যেগুলো আসলে নট নেসেসারিলি 4 বছর করা লাগবে ওগুলোকে পারলে আপনারা সংকুচিত করতে পারেন। হ্যাঁ এনায়েত, আমি জানি না, এইটা মনে হয় কোনো একটা বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোর ক্রেডিট সিস্টেম সম্পর্কে একটু দুর্নাম আছে, যে আমরা যথেষ্ট পরিমাণ ক্রেডিট পড়াই না ভার্সিটি গুলোর মধ্যে, এবং যেই কারণে অনেক ভার্সিটি আছে যারা ইচ্ছা করে হচ্ছে যে বেশিকে বেশি ক্রেডিট রাখে যাতে অ্যাক্রেডিটেশনে কোনো সমস্যা না হয়, এবং বাইরের ভার্সিটি গুলা অ্যাটলিস্ট দাম দেওয়া শুরু করে যে না ওদের ইউনিভার্সিটিতে সে 130 ক্রেডিট কোর্স করে আসছে বা 160 ক্রেডিট কোর্স করে আসছে। এখন আমি যদি একটা একজন স্টুডেন্টকে 160 ক্রেডিট কোর্স করাইতে যাই, তাইলে আমার তো 6 মাসের সেমিস্টার লাগবে। আমি অ্যান্টি লজিকটা বলতেছি, সাদমান তো পক্ষের লজিক বলছে 4 মাসের সেমিস্টার, আমি অ্যান্টি লজিকটা বলি, 6 মাসের সেমিস্টার করার অন্যতম কারণ হইতেছে আমার ক্রেডিট বাড়ানো। তাইলে আমার এই একটা বড় সুবিধা আছে যে 6 মাসে যদি আমি করি তাইলে আমার ক্রেডিট বাড়বে। এবং খুব সহজ কথা, এখন মানে ইটি যেগুলো আছে ওগুলোতে মনে হয় না 4 মাসের সেমিস্টার আছে, এখানে সবগুলো 6 মাসের সেমিস্টার, ওই যে লেভেল 1 লেভেল 2 এরকম, লেভেল 1 2 হলো ইয়ার বলে, আর টার্ম 1 টার্ম 2 হচ্ছে এই যে 6 মাস 6 মাসের সেমিস্টার হিসেবে বলে আমাদের। কিন্তু ইটি যেগুলো কোনো ভার্সিটিতে হচ্ছে আমার মনে হয় না, আমি যদি ভুল না করে থাকি, 4 মাসের কোনো সেমিস্টার আছে বলে আমার জানা নেই। আর হচ্ছে 6 মাসের সেমিস্টার, আর প্রাইভেট ভার্সিটি গুলোতে হচ্ছে মনে হয় অনেক ভার্সিটিতে 4 মাসের সেমিস্টার আছে, বাট কোন কোন ভার্সিটিতে এক্স্যাক্টলি 6 মাসের করতে বলা হয়েছে এই ব্যাপারে কোনো আইডিয়া আছে নাকি? নর্থ সাউথ ব্র্যাক মোস্ট লাইকলি, আমি সবগুলো আচ্ছা, লিস্ট জানি না আসলে, মানে বাংলাদেশ এখন প্রাইভেট ইউজিসি ভার্সিটি মনে বললে হয় এটার সবগুলো নামে প্রথমে আসে, স্বাভাবিক করলে তো সবাইকেই করবে হোপফুলি, সবাইকে করতে হয়। বড়গুলাকে করে ইউজিসি ফেলতে পারলে বলতেছে, ছোটগুলা, ও এটা ইউজিসি ইউজিসি যদি বলছে, সবাইকে বড়দের, ইউজিসি অনেক প্ল্যান করে, ধরো এই যে 6 মাস করার, তারপরে এই যে ইউনিভার্সাল ভর্তি পরীক্ষা নেওয়ার, অনেক ধরনের জিনিসপত্র ইউজিসি বিভিন্ন সময় করে সব। এগেইন, এটা আমার মনে হয় না যে, আমি যখন নর্থ সাউথে পড়ি তখন আগুন লাগলো একবার, বিশাল আগুন নর্থ সাউথে, এবং এই আগুনে 2 মাসের মতো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল। তারপরে যখন ইউনিভার্সিটি খুললো, তখন ইউনিভার্সিটি সিস্টেম করলো যে আগে 1.5 ঘন্টার ক্লাস করতে, তো এখন 3 ঘন্টার ক্লাস করা যাবে একদিনে। আমি সকাল 8-9টার থেকে 12টা একটা ক্লাস করতাম, একটা ক্লাস, বাট আসলে 2টা ক্লাস, 3 ঘন্টা যেহেতু, সো ডাবল ক্রেডিট হচ্ছে এখানে। তারপর দুপুর 2টা থেকে 5টা আরেকটা করতাম, 5টা 5:30 থেকে 8টা পর্যন্ত আরেকটা করতাম, একদিনে আমি 6টা ক্লাস করতাম, সপ্তাহে আমার যাইতে হইতো 2 দিন। 3.5 বছর আমি নর্থ সাউথ থেকে বিদায়। তো আমার বেশ ভালো লাগছে এই ব্যাপারটা, আগুন লাগার ব্যাপারটা আর কি, আনফর্চুনেট বাট ওয়ার্কড আউট ওয়েল। ইয়া সো আমি আই থিঙ্ক এই এই ওপেন ক্রেডিট ব্যাপারটা নাইস, যে যদি হুম তোমার এবিলিটি থাকে তাহলে তুমি যে ফাস্ট ট্র্যাক করতেছো তোমার লার্নিংস, ইয়েস হুম অন্যদের সাথে সেম পেসে যাইতে হচ্ছে না, এই ব্যাপারটা বেশ নাইস। এটা আমার মনে হয় আসলে থাকা উচিত, যে আপনার কেন খালি স্কুল কলেজ পর্যন্ত আপনার ডাবল প্রমোশনের সুযোগ থাকবে? এই সেম হুম জিনিসটা, সময় এমন না যে সবাই সেম পেসে থাকতেছে, আর অনেকেরই পড়াশোনার বাইরে হয়তো কিছু করার নাই, ঠিক আছে, সো হুম এমন না যে পড়াশোনা আপনার 24/7 জিনিস, অনেকের তো পড়াশোনার বাইরে কোনো কাজ নাই, তো তারা চাইলে কিন্তু আরেকটু এক্সট্রা প্রেশার নিয়ে দ্রুত বের হয়ে যাইতে পারে। তো আমার মনে হয় এই সুযোগটা থাকলে ডেফিনেটলি ভালো হয়।